ট্রাভেল অ্যান্ড ব্লগ উইথ মাতৃমঙ্গলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমরা জানতে চলেছি শ্রী শ্রী মাতা সিদ্ধেশ্বরী কালিকা দেবী সম্পর্কে। মন্দিরটি হুগলি জেলার শ্রীরামপুরে রয়েছে, শ্রীরামপুরের চাত্রার সিদ্ধেশ্বরী তলা। শ্রীরামপুর ফেরিঘাট থেকে প্রায় 2 কিলোমিটার দূরে চাত্রায় অবস্থিত শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিকা দেবীর এই মন্দিরটি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ, যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, নাহলে নোটিফিকেশন যাবে না কোনো নতুন ভিডিও আসলে। আর আপনি যদি এখনও ভিডিওটিতে লাইক না করে থাকেন তাহলে অবশ্যই লাইক করে দিন, আমরা আরও নতুন নতুন মন্দির সম্পর্কে জানার চেষ্টা করব আর আপনাদের জানানোর চেষ্টা করব। আর আমরা চেষ্টা করি ভিডিওতে সম্পূর্ণ তথ্য দিয়ে দেওয়ার, যে কীভাবে যাবেন, সমস্ত কিছু, বা কখন মন্দির খোলা থাকে বন্ধ থাকে। আশা করি এতে আপনাদের খুব হেল্প হয়। আর ভিডিওগুলো কেমন লাগে আমাদের জানাতে একদম ভুলবেন না। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। মন্দিরটি ত্রিকোণাকার মন্দির। মন্দিরের পাশেই বয়ে চলেছে সুরাধনী গঙ্গা। মন্দিরটি অনাড়ম্বর এক চূড়া বিশিষ্ট। মায়ের দর্শনে ছোট নাট মন্দির দিয়ে প্রবেশ করতে হয়। নাট মন্দির লাগোয়া গর্ভগৃহ। গর্ভগৃহে শ্বেত পাথরের নির্মিত বেদির ওপর সিংহাসনে অধিষ্ঠান করছেন শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিকা দেবীর মৃন্ময়ী মূর্তি। মা কালিকা এখানে চতুর্ভুজা, আয়তনয়না, মুক্তকেশী, রক্তবস্ত্র পরিহিতা, শিবপরী, সালঙ্কারা। মায়ের বাম দিকের দুটি হাতে খড়গ এবং অসুরের মুণ্ড, দক্ষিণ হাতে বর মুদ্রা ও অভয় মুদ্রা। মায়ের পায়ের নিচে আড়াআড়িভাবে শুয়ে আছেন সব রূপী শিব। মায়ের বেদির ওপর রয়েছে অনেকগুলো শালগ্রাম শিলা, ছোট শিবলিঙ্গ ও গণেশ ঠাকুরের মূর্তি। মায়ের পাশে একটি কাঠের বেদির ওপর রয়েছে রাধাকৃষ্ণ জিউ এবং নাড়ু গোপালের দুটি ছোট মূর্তি। মায়ের সামনে রয়েছে চারটি ঘট। গর্ভগৃহের ওপর টাঙানো আছে ডিজিটাল ক্লক এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস মা সারদা দেবীর দুটি বাঁধানো ছবি। মন্দিরের পাশে রয়েছে পঞ্চবটী, তার নিচে রয়েছে একটি ছোট্ট মন্দির। সেই মন্দিরে রয়েছে কয়েকটা শিবলিঙ্গ এবং মহাদেবের মুখ আঁকা কয়েকটা কালো রঙের পাথর। ঘাট সংলগ্ন একটি স্থানে বাচ্চাদের জন্য পার্কও তৈরি করা হয়েছে। আগে সিদ্ধেশ্বরী মায়ের পূজা হতো চালা ঘরের মন্দিরে। ডাকাতের দল ডাকাতি করতে যাওয়ার সময় মাকে পূজা দিয়ে ডাকাতি করতে যেত। 1772 সালে দেবী মায়ের পাকা মন্দির নির্মাণ করা হয় এবং স্থানীয় বাসিন্দারা মায়ের নতুন করে পূজোর ব্যবস্থা করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু নাকি এই যাত্রা হয়েই শ্রীক্ষেত্র পুরী গেছিলেন। প্রতিদিন দুপুরে মাকে অন্নভোগ নিবেদন করা হয়। মন্দিরে কোনো পশু বলি না হলেও মানতের বলি হয়। দুবেলা নিত্য পুজো ছাড়াও প্রতি অমাবস্যার রাতে মায়ের বিশেষ পূজা করা হয়। তখন ভক্তদের ভিড় উপচে পড়ে। এছাড়া দুর্গাপূজা, অন্নপূর্ণা পূজা, বাসন্তী পুজো, জগদ্ধাত্রী পুজো এই মন্দিরে পালন করা হয়। মন্দির খোলা থাকে ভোর 5টা নাগাদ থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত। এবার চলুন এখানকার পুরোহিত মহাশয়ের মুখ থেকে শুনে নিই আমরা মায়ের সম্পর্কে কিছু কথা। এটা আমাদের মানে আমার দিদিমার বাবা গঙ্গা থেকে কাঠামো কুড়িয়ে এনে এইটা প্রতিষ্ঠা করে। এটা প্রথমে ছিল এক সাধুর ঠাকুর গঙ্গাতে, তখন মূর্তিটা মন্দিরটা ছিল গঙ্গার ধারে, গঙ্গার ধারের দিকে ছিল। সাধুকে ডাকাতেরা মেরি ভিলু ভাগে এ করে দিক, সাধু এ করে যায় মূর্তির মূর্তিটাকে গঙ্গায় কেটে ফেলে দিয়েছিল।
কাঠামোটা গঙ্গাধার ছিল, গঙ্গায় এতে আটকে ছিল। দিদিমার বাবা গঙ্গায় এরকম করতে এসে বসে আছে, সব নিয়ে পড়ছে, যারা এ থেকে যে আমাকে কাঠামোটা আমাকে নিয়ে গিয়ে তুলে প্রতিষ্ঠা কর, আমি এ হয়ে থাকবো, ওখানে পুজো করছি। সেই দিদিমার বাবা এনে ওই এটা এ করেছিল, এইটুকু বলতে পারি। আর ইয়ে মায়ের অঙ্গরা কি হয়? অঙ্গরা আমাদের আবার প্রত্যেক বছর আমরা করেই, আমি নিজেরাই করি। ও, আর মায়ের বড় উৎসব কি কি? কালীপুজোর দিনই আমাদের বড় উৎসব, কালীপুজোর দিন। আর অন্নভোগ হয় রোজ? না, নিত্য না, অমাবস্যার দিন হোক, নিত্য অমাবস্যায় অন্নভোগ হয়। হ্যাঁ। আর মায়ের মন্দির কখন থেকে কখন খোলা থাকে? মায়ের মন্দির আমাদের পুজো আরম্ভ সাতটা থেকে, আপনার নামটা? আমার নাম সনাত কুমার চক্রবর্তী। ঠিক আছে, ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনি যদি ভ্রমণ পিপাসু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনে ক্লিক করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে কোনো এক মন্দিরে কিংবা কোনো এক মেলায়। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আমাদের ভিডিও দেখতে থাকুন। নমস্কার।